বলিউড ভাইজান সালমান খানের আপকামিং মুভি কাভি ঈদ কাভি দিওয়ালি নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা আর উত্তেজনা। একই সাথে মিডিয়া পাড়ায় ঘুরছে এই মুভির একাধিক খবর। মুভিটির নাম পরিবর্তন, নায়িকা বদল আর ভাইজানের ভগ্নিপতির মুভি থেকে সরে যাওয়ায় তোলপাড় চলছে দর্শক ও সমালোচকদের মধ্যে। গুঞ্জন উঠেছে সালমানের পছন্দের পাত্রী সিদ্ধার্থ শুক্লার প্রেমিকা শেহনাজ গিলের পরিবর্তে নেওয়া হচ্ছে বলি স্টার কিট পলক তিওয়ারিকে। এটা গুঞ্জন নাকি আসলেই সত্যি? আবার শোনা যাচ্ছে মুভিটির নামও নাকি পরিবর্তন করছেন ভাইজান নিজেই। সালমান খানের আসন্ন মুভিটির নাম পরিবর্তন করে ভাইজান রাখা হয়েছে, কারণ একে তো সালমান ভক্তরা ভালোবেসে তাকে ভাইজান বলে ডাকে, তাছাড়া এই প্রজেক্টের জন্য সালমানের পছন্দের নামও এটিই ছিল। মুভিটিতে দেখা যাবে পিতৃতান্ত্রিক পরিবারের কাহিনী, যেখানে বড় ছেলে পরিবারের বাকিদের উপর কর্তৃত্ব করে, সে কারণেও এই ছবির নাম ভাইজানই উপযুক্ত বলে মনে করেন সালমান। এদিকে বিগ বস সিজন 13 প্রতিযোগী শেহনাজ গিলকে মুভিটির নায়িকা চরিত্রে প্রযোজকরা বেছে নিয়েছিলেন, এমনকি সালমানের খুব পছন্দেরও সে। কিন্তু হঠাৎ শেহনাজের পরিবর্তে পলককে মুভিতে নেওয়ার গুঞ্জন উঠায় ব্যাপক আলোচনা সমালোচনা চলছে। সালমান খান নিজেই তার ছবির জন্য বেছে নিয়েছেন পলক তিওয়ারিকে। সোশ্যাল মিডিয়া সেন্সেশন পলক তিওয়ারি হল টিভি অভিনেত্রী শ্বেতা তিওয়ারির কন্যা। আসল খবর এটাই যে মুভিটিতে জেসি গিলের বিপরীতে দেখা যাবে পলককে। এখন পর্যন্ত জানা গেছে ছবির একটি গানে পারফর্ম করবে এই জুটি। তাছাড়া সালমানের অন্তিম দ্য ফাইনাল ট্রুথ মুভিতে সহ পরিচালক হিসেবে কাজ করেছিলেন পলক। এর আগে বিগ বস সিজন 15 প্রতিযোগী ছিলেন পলক তিওয়ারি। বেশ কিছু মিউজিক ভিডিওতে পলকের স্টাইল আর নাচের ভঙ্গিতে মাতোয়ারা নেট পাড়া। তবে সালমানের নতুন এই ছবিতে গোটা ছবি জুড়ে পলককে দেখা যাবে নাকি কোনো গানে, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়। সালমানের ভগ্নিপতি আয়ুষ শর্মা ছবিটি থেকে সরে যাওয়ায় সিনেমার শুটিং একবার পিছিয়ে গিয়েছিল। ছবি জুড়ে একের পর এক টুইস্ট। সালমান খানের সঙ্গে এই ছবিতে প্রথমবার স্ক্রিন শেয়ার করছেন অভিনেত্রী পূজা হেগড়ে। আর এই ছবির হাত ধরেই বলিউডে ডেবিউ করতে চলেছেন বিগ বস জয়ী শেহনাজ গিল। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা গেছে সালমানকে। এই ছবির শুটিংয়ে হায়দ্রাবাদ গিয়েছেন সাল্লু ভাই। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ।